সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের একটি কোশ্চেন ছিল সেট গঠন বা বর্ণনা পদ্ধতি, অনেক সময় বলা হয় প্রকাশের পদ্ধতি বর্ণনা করো। এই কোশ্চেনটি সেট গঠন বা বর্ণনা পদ্ধতি বা প্রকাশের পদ্ধতি বর্ণনা করো। কোশ্চেনটি দেখা যাক কীভাবে পরীক্ষার খাতে লিখতে হবে। এখানে সেট গঠন বর্ণনা বা প্রকাশের পদ্ধতি আছে দুটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর দ্বিতীয়টি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে, উপাদানগুলি সরাসরি দেওয়া থাকবে, অর্থাৎ বলা হচ্ছে এ একটি সেট যার উপাদান 1, 2, 3, 4 সরাসরি দেওয়া আছে, এটি আমাদের তালিকা পদ্ধতি। এখানে বলা হচ্ছে আপনাকে বলা হলো যে আপনার পছন্দের 3টি সাবজেক্ট নিয়ে একটি সেট তৈরি করুন। পছন্দের 3টি সাবজেক্ট, আপনি বললেন ইংরেজি, গণিত এবং বাংলা, এই 3টি বিষয় নিয়ে আপনি সুনির্দিষ্ট 3টি বিষয় নিয়ে একটি সেট তৈরি করলেন, এটি একটি তালিকা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি আসে যেখানে উপাদানগুলি সরাসরি দেওয়া থাকবে না, এই উপাদান নির্ধারণের জন্য কিছু কন্ডিশন দেওয়া থাকবে বা রেঞ্জ দেওয়া থাকবে। কেমন হয় কন্ডিশনগুলো একটু দেখি। বলা হচ্ছে এ একটি সেট, এখানে লেখা হয় এভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এক্স। এক্সটা কি? অর্থাৎ এ এর উপাদান এক্স, এ তার উপাদান হচ্ছে এক্স। তাহলে এক্স কি? কোলন বা বা, সাজ ব্র্যাকেট, ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট, বাংলায় বলা হয় বা যেন। এক্স বা এক্স সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এই উপাদানগুলি, অর্থাৎ এক্স মানে যে উপাদানগুলি, উপাদানগুলি হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক এবং বিজোড় সংখ্যা। তাহলে আমরা জানি স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলি, 1, 2, 1, 3, 5, 7, 9, 11, 13 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ এই যে এটি হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতিকে আমরা যখন সেট গঠন পদ্ধতিতে লিখব তখন আমরা এভাবে লিখব, এ যার উপাদান হচ্ছে এক্স বা এক্স সকল বিজোড় সংখ্যা। আমরা এরপরের ভিডিওটিতে কীভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, সেট থেকে তালিকা পদ্ধতিতে যেতে হয় সেটি শিখব। তবে পরীক্ষার খাতায় এই কোশ্চেনটি কীভাবে লিখতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে একটি দুটি এক্সাম্পল, এখানে দুটি এক্সাম্পল দিয়ে দিবেন। এখানে আরেকটি এক্সাম্পল দেওয়া হয়েছে যে এর উপাদান হচ্ছে এক্স, এক্স জোড় সংখ্যা এবং জোড় সংখ্যা এবং কি এটি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সসীম সেট করে দেওয়া হয়েছে। এক্সের মান হবে 2 থেকে বড় এবং 10 থেকে ছোট। তাহলে খেয়াল করুন, একটা কন্ডিশন হচ্ছে জোড়, আরেকটা কন্ডিশন হচ্ছে 2 থেকে বড়, 10 থেকে ছোট, তাই না? তাহলে এখন দেখুন 2, 4, 6, 8, 10 আমাদের কন্ডিশন হচ্ছে 2 থেকে বড়, তার মানে এটি বাদ, 10 থেকে ছোট, তার মানে এটি বাদ। আমাদের উপাদান আসছে দেখুন 4, 6, 8, এটি আমাদের তালিকা পদ্ধতি, এটি আমাদের সেট গঠন পদ্ধতি। আরেকটি এক্সাম্পল দেখা যাক। এখানে বলা হচ্ছে এ তার উপাদান হচ্ছে এক্স, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি আমরা অলরেডি আলোচনা করেছি, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? এখানে কন্ডিশন হলো এক্স হবে 1 সমান বা 1 থেকে বড়, 4 সমান বা 4 থেকে ছোট। তার মানে উপাদান হচ্ছে তালিকা পদ্ধতিতে এটি আসলে ছিল এমন, এটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে এভাবে লিখব। এখানে সরাসরি বলা হচ্ছে 1, 2, 3, 4, এখানে সেট গঠন পদ্ধতি বলা হচ্ছে এক্স, এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার এবং সেটি বলা হচ্ছে যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 অ্যান্ড লেস দ্যান অর ইকুয়াল টু 4। তো এই কোশ্চেনটি পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে, যদি আসে তাহলে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি উদাহরণসহ লিখলে সাধারণত এটি 3 বা 4 নম্বরের একটি কোশ্চেন থাকতে পারে, এখানে সম্পূর্ণ 3 বা 4 পাওয়াই সম্ভব হবে। ধন্যবাদ।